সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এসআরবি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার একটি কাটিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মেয়েদের লং টি শার্ট ভীষণ সুন্দর। টি শার্ট তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ, অবশ্যই 2.5 থেকে 3.25 হাত পানার যে কাপড়টা তা নিতে হবে। কাপড়ের চওড়াটা আমি নিয়েছি 18 ইঞ্চি। এই ড্রেসের লম্বাটা নিয়েছি 45 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি অতিরিক্ত নিয়েছি, কাঁধ ও গলার মাপটা আমি নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি দাগ করে দিয়েছি। আর হাতার রাউন্ডটা আমি নিলাম 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি দাগ করে দিয়েছি। বডির মাপটা আমার লাগবে হচ্ছে 11.44 ইঞ্চি বডি, আমি সেখানে নিচ্ছি 12 ইঞ্চি, 1 ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি সেলাইয়ের জন্য। প্যাটের মাপটা আমি দিলাম 13 ইঞ্চি নিচে, আর হচ্ছে কোমরের মাপটা আমি দিলাম 21 ইঞ্চি নিচে। প্যাটের মাপটা আমি নিয়েছি 10 ইঞ্চি, 11 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি বেশি নিয়েছি। একইভাবে কোমরের মাপটা আমি নিয়েছি 11 ইঞ্চি, সেলাইয়ের জন্য অতিরিক্ত 1 ইঞ্চি নিয়েছি, টোটাল 12 ইঞ্চি। এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা প্রথমে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। গলা রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 1 ইঞ্চি যেহেতু পাঞ্জাবি কলার হবে, এর জন্য 1 ইঞ্চি আমি গলা রাউন্ডটা কেটে নেব। একইভাবে কাঁধের অ্যাঙ্গেলটা আমি 1/2 ইঞ্চি পরিমাণে একটু শেপ দিয়ে নিয়েছি। ফিতার সাহায্যে এখন আমি দাগ বরাবর দাগ করে নিয়েছি। এই 1 ইঞ্চি হচ্ছে আমি অতিরিক্ত নিয়েছি সেলাইয়ের জন্য। নিচে এরকম ফিতা দিয়ে অ্যাঙ্গেল করে যতটুকু গ্যার আছে পুরো গ্যারটাই আমি নিয়ে নিচ্ছি। যেহেতু লং টি শার্ট, এর জন্য খুব নিচের দিকটা আমি অনেক রাউন্ড দিয়ে করব, সেই অনুসারেই আমি যতটুকু ঘের লাগবে পুরোটাই নিয়ে নিচ্ছি। হাতার এই জায়গাটা একটু রাউন্ড করে নিয়ে নিচ্ছি, দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে ব্যাক পার্টটা কাটিং করে দেখালাম। এ হচ্ছে বডির মাপের যে জায়গাগুলো আছে সেগুলো, এখান থেকে দেখুন আমি 11 ইঞ্চি নিচে ফাড়া রাখবো, টোটাল 11 ইঞ্চি। 11 ইঞ্চি হচ্ছে আমি নিচে টি শার্টের ফাড়াটা রাখবো, তাই 11 ইঞ্চি এরকম অ্যাঙ্গেল রেখেছি। নিচে রাউন্ডটা 2 ইঞ্চি অ্যাঙ্গেলে আমি কাটিং করব। ঠিক এই জায়গাটা 2 ইঞ্চি রাউন্ডে আমি কাটিং করব। সমান করে, অবশ্যই একটু সমান করে কাটিংটা করতে হবে যাতে এলোমেলো না হয়। আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্টে সামান্য একটু ডিজাইন হবে, সেটা আমি মেশিনের সাহায্যে করব। এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আলাদা আলাদা করে। সামনের পার্টে প্রথমেই হচ্ছে গলার চওড়াটা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, আর লম্বাটা আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। কাঁধের এই জায়গাটা আমার লাগবে 4 ইঞ্চি, আমি টোটাল নিচ্ছি 8 ইঞ্চি। 8 ইঞ্চি এই কারণেই নিয়েছি, ঠিক এইভাবে দেখুন চিকুন করে একটি সেলাই বসবে, সেলাইয়ের জন্য 4 ইঞ্চি আমি বেশি নিয়েছি। যদি আপনারা এই ডিজাইনটি করতে না চান, সেক্ষেত্রে কাঁধের মাপটা 4 ইঞ্চি রাখলেই হয়ে যাবে। আমি টোটালি 17 ইঞ্চিতে এই সেলাইটা করব, অর্থাৎ সেলাই দিয়ে সামনে যে ডিজাইনটা করব সেটা 17 ইঞ্চি লম্বাটায় রাখবো। এর অতিরিক্ত নিচে আমি নামবো না, এর জন্য 17 ইঞ্চিতে আমি দাগ করে দিয়েছি। ঠিক এইভাবে চিকুন করে এই সেলাইটা উপরে দিতে হবে। আমি এখানে 4টি সেলাইয়ের জন্য 4 ইঞ্চি অতিরিক্ত কাপড় নিয়েছি। চলুন চলে যাই মেশিনে, সেলাইটা কিভাবে করতে হবে এ পাশ প্লাস ও পাশ দুপাশে একটু দেখে দিচ্ছি। দেখুন 1 ইঞ্চি দূরে দূরে আমি এই সেলাইটা করব, এর জন্য 4 ইঞ্চি আমি ইঞ্চি টেপ দিয়ে 1 ইঞ্চি করে দাগ করে দিয়েছি, শুধু আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক এইভাবে চিকন করে নিয়ে তার উপরে আমি সেলাইটা করে নিচ্ছি।
যে 17 ইঞ্চি আমি টোটাল লম্বাটা সেলাই করব, ডিজাইনটা করব, সেই 17 ইঞ্চি পর্যন্তই রাখবো, এর অতিরিক্ত নামার দরকার নেই। একটা সাইডের পুরো সেলাইটা আমি আপনাদেরকে করে দেখাবো, অপর সাইডটি করাবো না, আপনারা বুঝে যাবেন এক পাশে করেছি, কাঁধের অন্য পাশেও করতে হবে, কাঁধের দু পাশেই এই ডিজাইনটি করতে হবে। এটা যখন আপনি সেলাই করবেন ঠিক সমান বাঁশটা দিয়ে নেবেন, আপনি চেষ্টা করবেন কাপড়ের বাঁশটা যেন সমান থাকে, তাহলে এই ডিজাইনটি আলটিমেটলি সুন্দরভাবে বসে যাবে, কোথাও কম বেশি হবে না। পুরো 4টা সেলাই দিয়ে নিয়েছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। খুবই চমৎকার হয়েছে, ভীষণ সুন্দর লাগে। টি শার্টের মধ্যে যদি আপনি এই ডিজাইনটা করেন বা বাচ্চাদের বেবি ফ্রকের সামনে যদি এই ডিজাইনটা করেন, আমি অলরেডি বাচ্চাদের বেবি ফ্রকে একটি ডিজাইন করেছিলাম, আরেকটি টি শার্টেও করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, এই নিয়ে ভিডিও দেওয়া আছে। কাপড়ের মুখ ফুল চওড়াটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক মাঝখানে আমি দুটি বাঁশ দিয়ে নিব। আপনারা দেখেছেন গলার চওড়াটার জন্য আমি অতিরিক্ত 3 ইঞ্চি, অর্থাৎ এপাশে 3 ইঞ্চি, ওপাশে 3 ইঞ্চি, 6 ইঞ্চি চওড়াটা আমি নিয়ে নিয়েছিলাম আগেই। এখন ব্যাকপারটা যে কাটিং করেছি তা উপরে বসিয়ে দিয়ে কাটিং করে নিব। সামনে বুক ফাড়া হবে, এর জন্য সামান্য 4 সুতা পরিমাণ, সামান্য একটু কাপড় সামনের দিকে একটু বেশি রাখবো। টি শার্টের সামনে একটু ফাড়া হলে টি শার্টটা দেখতে সুন্দর লাগে, আর টি শার্টগুলো মোটামুটি সামনে একটু ফাড়াই থাকে, সেই অনুপাতে দেখুন আমি ওপরে কাপড়টি একদম যেভাবে শেপ দেওয়া আছে সেই শেপে বসিয়ে নিয়েছি। খুবই সহজ, যেভাবে বসিয়েছি ঠিক এভাবে কাটিং করে নিচ্ছি। এই টি শার্টটি দেখতে অত্যন্ত সুন্দর আর ভীষণ ভালো লাগে, পরলেও ভালো লাগে। ব্যাক পার্ট প্লাস ফ্রন্ট পার্ট দুটোই কাটিং করা হয়ে গিয়েছে, আমি ব্যাক পার্টটি যেভাবে করেছিলাম একইভাবে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। এখন যে গলার চওড়াটা দেখুন 3 ইঞ্চি, আর লম্বাটা আমি নিলাম 4 ইঞ্চি, একইভাবে আমি কাটিং করে নিচ্ছি 4 ইঞ্চি। আগেই বলেছি এটা হচ্ছে পাঞ্জাবি কলার হবে, হাতা একটু তালপাত কাটিং করে নিচ্ছি, সামান্য একটু পরিমাণে তালপাতটা কাটিং করে নিয়েছি। সামনে বুক ফাড়া হবে বলেছিলাম, পুরো ফাড়া হবে, এর জন্য যতটুকু আমি মেপে নিয়েছিলাম সেই অনুপাতে সামনে কাটিং করে নিচ্ছি। হয়ে গেল টি শার্ট কাটিং করা হয়ে গিয়েছে। প্রথমেই আমি সামনে হচ্ছে অতিরিক্ত কাপড় লাগিয়ে সামনে যে ফাড়া রেখেছিলাম সেই জায়গাটায় অতিরিক্ত কাপড় লাগিয়ে এখানে আটকে নিব। এটা ব্লাউজ যেভাবে সেলাই করি আমরা সেভাবেই করব। দেখুন অতিরিক্ত আমি এখানে চওড়া কাপড় নিয়েছি 2 ইঞ্চি, 2 ইঞ্চি কাপড়টিকে লাগিয়ে নিয়েছি, এবং প্রথমেই আমি এটাকে সেলাই করে আটকে নিব, তারপর উপরে একটি বাঁশ দিয়ে সেলাই করে নিব। খুবই সহজ। একটা সাইড আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো, অন্য একটি পাশ সেলাই করার দরকার নেই, সেটা আপনারা বুঝে যাবেন। ঠিক একইভাবে অপর পাশটিও সেলাই করতে হবে, ঠিক এভাবে দেখুন চিকন করে ভেঙে তার উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই এই জায়গাটায় বোতাম করা হবে, এর জন্য একটু চওড়া করে দিচ্ছি, অন্য যে একটি পার্ট আছে সেখানে আপনি এতটুকু চওড়া না করলেও হবে, আর একটু চিকন করেও সেলাইটা দিতে পারেন, সেখানে হচ্ছে শুধু বোতামটা বসবে। সামনে যে লম্বা করে আমি কাটিংটা কেটেছিলাম সেটা সেলাই করা হয়ে গিয়েছে, খুবই সহজ। দেখুন এটা হচ্ছে আরেক পাশ, মানে দুটো পার্ট, একটি পার্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এ পার্টটি দেখাইনি, একইভাবে ও পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন আমি ব্যাক পার্ট প্লাস ফ্রন্ট পার্টের যে কাঁধের জয়েন্টটা আছে সেটা করে নেব। প্রথমে আমি কাঁধের জয়েন্টটা করে নিচ্ছি, দুটো কাঁধ সেলাই করে নিচ্ছি। খুবই সহজ।
আপনারা একটু আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি জয়েন্টটা কিভাবে করছি। আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবেই সেলাইটা করবেন। দেখুন আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ আপনার নিজের বিষয় আপনি কি সিঙ্গেল সেলাই করবেন না ডাবল সেলাই করবেন, তবে ডাবল সেলাই করলে ড্রেসগুলোর টেকসই হয়। এখন আমি হচ্ছে বডির জয়েন্টটা করে নেব। হাত আর বকুলতলি থেকে শুরু করে বডির যে জয়েন্টটা আছে দুপাটের বডির জয়েন্টটা করে নেব। আপনারা নিশ্চয়ই দেখেছেন নিচে আমি 11 ইঞ্চি ফাড়া রেখেছিলাম টি শার্টটিতে, টোটালটাই রাউন্ড হবে, শুধু নিচের দিক যে 11 ইঞ্চি আমি ফাড়াটা রেখেছিলাম তাও অ্যাঙ্গেলে 2 ইঞ্চি কমে গিয়েছে, টোটালটা আছে 9 ইঞ্চি। এই জায়গাটায় আমরা কামিজ যেভাবে সেলাই করি সেভাবে করব। অপর পাশেও বডির জয়েন্টটা দেখুন করে নিয়েছি, দুপাশেই করা হয়ে গিয়েছে। এখন নিচে যে 11 ইঞ্চি যে ফাড়াটা রেখেছিলাম সেই ফাড়াটা, এই যে এইটা হচ্ছে সেই ফাড়াটা, এটা আমি চিকন করে সেলাই করে নেব। আমরা কামিজের সাইডটা চিকন করে যেভাবে সেলাই করি সেভাবেই করব, তবে এইখানে আমি যেহেতু টি শার্ট সেলাই করছি একটি করে সেলাই হবে, খুবই চিকন করে একটি করে সেলাই হবে। একইভাবে আমি দুপাশটাই সেলাই করে দেব, বললাম না খুবই সহজ। আপনারা নতুন যারা আছেন আমি যেভাবে দেখালাম যেভাবে বোঝালাম তারাও টি শার্ট তৈরি করতে পারবেন এবং খুবই সিম্পল সহজ অসাধারণ এই ডিজাইন, সম্পূর্ণ নতুন ডিজাইন। আপনি মার্কেট থেকে যে কোনো ভালো মার্কেট থেকে যদি একটি টি শার্ট ক্রয় করেন সেক্ষেত্রে এত সুন্দর একটি টি শার্ট ক্রয় করতে গেলে আপনাকে 2000 টাকার মতো লেগে যাবে, অথচ আপনি হাতের কাছে নিজের হাতে তৈরি করতে পারেন 500 টাকা হলেই একটি চমৎকার টি শার্ট। এখন নিচের যে রাউন্ডটা আছে অর্থাৎ নিচের যে রাউন্ড সেলাইটা আছে সেটা আমি করে নিচ্ছি, তাও চিকন করি এই সেলাইটাও আমি দিয়ে নিচ্ছি, একটি সেলাই দিব। আগেই বলেছি টি শার্ট সেজন্য আমি একটি সেলাই দিচ্ছি। এই সেলাইটা আপনারা চাইলে একটু চওড়া করে দিতে পারেন, তবে আমার কাছে এই সেলাইটা একটু চিকন হলে দেখতে বেস্ট লাগে। নিচের আউটের সেলাইটা হয়ে গিয়েছে, দেখুন এটা হচ্ছে পিছনের যে সাইডটা আছে সেটা করেছি, সেলাইটা সেটা করে নিয়েছি। দুপাশের সামনে সেলাইও হয়ে গিয়েছে, এখন সামনের যে রাউন্ডটা আছে নিচে সেই সেলাইটা করে নেব। পিছনের সেলাইটা যেভাবে করেছি সামনের সেলাইটাও একইভাবে করে নিয়েছি। এখন দুটি পাড়ে দেখুন এইভাবে সামনে যে বক ফাড়া রেখেছিলাম পুরো জায়গাটা আমি ফাড়া রাখবো না, এর জন্য আমি যতটুকু নিচে থেকে ধরে যতটুকু আমি ফাড়া রাখবো ততটুকু রেখে বাকিটুকু মেশিনের সাহায্যে আটকিয়ে দেব। আমি নিচের অংশে 7 ইঞ্চি পরিমাণ হচ্ছে ফাড়াটা রাখবো, এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ রাখলাম। এই 8 ইঞ্চি ধরে আমি সেলাইটা করে দিচ্ছি, তবে 7 ইঞ্চিও রাখা যায়, আপনারা চাইলে 7 ইঞ্চি রাখতে পারেন। আমি অন্য আরেকটি টি শার্টে 7 ইঞ্চি রেখেছিলাম, সেটাও সুন্দর লাগে পরতে ভালো লাগে। এই জায়গাটা আমি আটকে দিচ্ছি, আপনারা যদি মনে হয় জায়গাটা আটকানোর দরকার নেই সেক্ষেত্রে আপনি পুরো জায়গাটাই খোলা রাখতে পারেন, আপনার মন পছন্দ। এখন বডির এই উপরের অংশটা ওপরের পাড়টায় আমি 11 ইঞ্চি পর্যন্ত ফাড়াটা রাখবো, অর্থাৎ কলারের থেকে দৌড়ে বডি পর্যন্ত 11 ইঞ্চি আমি ফাড়াটা রাখবো। নিচে রেখেছি 8 ইঞ্চি, উপরে রাখলাম 11 ইঞ্চি, মাঝখানের বাকি জায়গাটুকু আমি আটকে নিয়েছি। এখানে আমি ডাবল একটি সেলাই দিয়ে নিয়েছি, টি শার্ট কমপ্লিট। এখন কলার
টা আমি সেলাই করে নেব, যেহেতু আপনাদেরকে বলেছি পাঞ্জাবি কলার, কলারের টোটাল রাউন্ডটা আমি দুভাঁজ করে মেপে নিচ্ছি। টোটাল রাউন্ডটা আমার হচ্ছে 10 ইঞ্চি 2 সেন্টিমিটার, তার ডাবল হচ্ছে দেখুন 10.5 ইঞ্চি 1 সেন্টিমিটারের মতো। যতটুকু হয়েছে দুই ভাঁজ করে দিয়ে ঠিক ততটুকু আমি ফিউজিং কেটে নিয়েছি। ফিউজিংয়ের চওড়াটা আমি রেখেছিলাম 1.5 ইঞ্চি। কাপড়টা আমি আগেই আটকিয়ে নিয়েছি, আপনারা চাইলে এই কাপড়টি মেশিনের সাহায্যে আটকাতে পারেন। দুই ভাঁজ করে দেখুন একটি চাপ সেলাই দিয়ে আরেকটি কাপড়ের সাথে আটকিয়ে নিয়েছি। আমার চ্যানেলে শার্ট কলার, টি শার্ট কলার এবং বিভিন্ন গলার ডিজাইন দেওয়া আছে। আপনারা যারা গলার ডিজাইন শিখতে চান তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন। এক্সট্রা করে ডিজাইনগুলো কীভাবে কতটুকু কাটতে হবে, কতটুকু সেলাই করতে হবে এবং কীভাবে সেলাইটা করতে হবে পুরোটাই দেওয়া আছে। যারা নতুন আছেন তারা চাইলে একটু দেখে নিতে পারেন। অতিরিক্ত এই কাপড়ের মাথাটুকু আমি কাট করে নিচ্ছি, এইটুকু কাট করে নিতে হবে। এতে করে উল্টালে খুব সুন্দরভাবে দেখুন কলারটি আমি এখন উল্টিয়ে নিচ্ছি। এখন এইখানেও আমি আরও একটি চাপ সেলাই দিয়ে দিব। খুব সুন্দরভাবে এই গলার ডিজাইনটি এখন সেট হয়ে যাবে। এই কলারটা যদি আপনারা না দিতে চান, শার্ট কলারটা দিতে চান, সেক্ষেত্রেও আমার চ্যানেলে শার্ট কলার দিয়ে একই ডিজাইনের আরেকটি টি শার্ট দেওয়া আছে, চাইলে একটু দেখে নিতে পারেন। এই কাপড়টুকু আমি যতটুকু ফিউজিং রেখেছিলাম সেই অনুসারেই অতিরিক্ত কাপড়টুকু সেলাই করে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাজে আসবে, প্লাস ভালো লাগবে। ভিডিও কাজে আসলে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এখন যে ড্রেসটিতে আমি হচ্ছে এই কলারটা বসাবো তার সাথে অ্যাডজাস্ট করে নেব। উপরে একটি সেলাই দিয়ে দিচ্ছি, এটা এই কারণে দিচ্ছি যাতে কাপড়টা নড়ে চড়ে না যায়, অর্থাৎ নিচের যে কাপড়টা আলগা আছে সেটা যাতে বাঁকা তেরা না হয়। ঠিক মাঝ বরাবর এভাবে সমান করে কেচির মাথা দিয়ে দাগ করে নিতে হবে। একইভাবে আমি যে ড্রেসে আটকাবো দেখুন কলার থেকে দড়ে পিছনের পাট পর্যন্ত মাঝ বরাবর আমি একটু দাগ করে কেচির মাথা দিয়ে আটকিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু দাগ করে নিতে হবে, চকের সাহায্যে দাগটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি সেলাইটা করব, অর্থাৎ মাঝপথ থেকে সেলাইটা করব। ঠিক এইভাবে সেলাইটা করে নেব। বডির সাথে কলারটা একটি সাইডে আটকিয়ে নিয়েছি, একইভাবে আমি অপর পাশটাও আটকিয়ে নিব। এখানে মূল বিষয় হচ্ছে আপনার কলারের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, বডির কাপড়ের সাথে একটু বেশি কম হলে আর কলারটা সেট হবে না, খারাপ লাগবে। অ্যাকোরেট মেজারমেন্ট দিয়ে সেলাইটা করতে হবে। হয়ে গিয়েছে কলারটা আটকানো হয়ে গিয়েছে, এখন এই কাপড়টিকে ঠিক এইভাবে বাঁচ করে সেলাই দিয়ে নিব। বাস আমার কলার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে, এইটুকু করলে আমার টি শার্ট কমপ্লিট। হাতার কাটিংটা, হাতাটা কীভাবে কাটতে হয় বসাতে হয় আপনারা একটু দেখে নেবেন। টি শার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি হাতাটা দেখাইনি, একদম নর্মাল হাতা, কোনো ডিজাইন হাতা দেইনি। তাই দেখুন এ হচ্ছে সামনের পার্ট, এ হচ্ছে সেই ডিজাইন, ভীষণ চমৎকার। এই টি শার্টের ডিজাইনগুলো যে কোনো হালকা কাপড়ের সাথে দেখতে আরও ভালো লাগে। এই কাপড়টাই একটু গ্যাদারিংয়ের কাপড়, এর জন্য ডিজাইনটা পারফেক্টলি মনে হয় না, তবে সুন্দর। খুব কাছ থেকে আপনাদেরকে দেখালাম, দেখুন সুন্দর। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, কাজে আসবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। নিচের গ্যাপটা আপনাদেরকে দেখালাম, দেখুন কতটা গ্যাপ হয়েছে এই টি শার্টটি,
এবং খুবই হেলদি লোকদের জন্য এই টি শার্ট, যারা স্লিম আছেন তাদের জন্য অন্য অন্য আর একটু কম করে কাটতে হবে, নিচের গ্যাপটাও একটু কম করে দিতে হবে। আমার চ্যানেলে বাটিকের অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে কেউ বাটিক শিখতে চাইলে একটু দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।